হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো আমরা আজকে যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে দেখো সিম্পলিফিকেশন, ঠিক আছে, যেটাকে বলছি আমরা সরলীকরণ। সরলীকরণ চ্যাপ্টারটা আমরা 4টে ক্লাসে শেষ করব। আজকের হচ্ছে ক্লাস নাম্বার 1, যেটাতে তোমরা অলরেডি অনেকে শুনেছো বা যারা নতুন তারা জানো না, এই বদমাস রুল বলে একটা রুলস আছে, যে রুলস অনুযায়ী আমাদের কিছু প্রশ্ন হয়, এই ধরনের কিছু প্রশ্ন হয়, ঠিক আছে। এই প্রশ্নগুলো আমাদের বদমাস রুল দিয়ে করতে হয়, না হলে তুমি নর্মালি এক ধার থেকে অঙ্ক করতে চলে গেলে ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো এই অঙ্কগুলোকে আমরা এই বদমাস রুল দিয়ে করব এবং এই রুলটার বেসিক জিনিসগুলো তোমাকে আমি বোঝাবো। তারপরে হচ্ছে আমরা এখানটাতে মোটামুটি 20টা মতো অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্ক তোমাকে আমি করিয়ে দেবো, ঠিক আছে। চলো শুরু করার আগে বলতে চাই, তুমি যদি ক্লাসে নতুন হও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, ডেসক্রিপশানে লিঙ্ক আছে। এটা হচ্ছে আমাদের অ্যাপ, এই অ্যাপে গেলে তুমি অনেক ফ্রি পিডিএফ নোটস প্লাস প্রিভিয়াস ইয়ার আমাদের স্টেট গভর্নমেন্টের যত এক্সাম হয় সেই এক্সামের হচ্ছে প্রিভিয়াস ইয়ারগুলো আমি এখানে শেয়ার করে থাকি, সেন্ট্রাল গভর্নমেন্টেরও শেয়ার করে থাকি। এছাড়াও আমাদের ফ্রি কোর্স থাকে, পেড কোর্স থাকে, তুমি চাইলে ওগুলো জয়েন করতে পারো, ঠিক আছে। চলো এই হচ্ছে আমাদের কোশ্চেনের ফরম্যাট। যাওয়ার আগে তোমাকে বেসিক জিনিসটা আমরা আলোচনা করে নিই। তার আগে বলতে চাই, আমরা এই যে 4টে ক্লাস হবে, আজকের ক্লাসে হচ্ছে ক্লাস নাম্বার 1। আজকে হচ্ছে আমরা করব যেটা, সেটা হচ্ছে বদমাস রুলের উপরে, ঠিক আছে। ওকে, ক্লাস নাম্বার 2তে আমরা করব আমাদের যত অ্যালজেব্রাইক যে সমস্ত আমাদের ফর্মুলা আছে। যেমন তোমাকে এক্সাম্পল হিসেবে 2-3টে দেই, যেমন আমাদের এই একটা ফর্মুলা আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে স্যার কত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদি আমাদের কোথাও এরকম দেয় 4ab সূত্র, সেটা কি হয়, সেটার সূত্র হয় স্যার a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার। এই ধরনের সূত্রগুলোকে অ্যাপ্লাই করে আমাদের হচ্ছে কিছু অঙ্ক করতে হয়, সেই অঙ্কগুলো আমরা করব হচ্ছে ক্লাস নাম্বার 2তে, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল তোমাকে দেই, কোনো জায়গাতে তুমি এরকম অঙ্ক পাবে 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1 প্লাস এখানে পাবে 0.5 ইন্টু 0.5 ইন্টু 0.5 বাই তুমি এটা পাবে 0.1 ইন্টু 0.1 প্লাস 0.5 ইন্টু 0.5 মাইনাস 0.1 ইন্টু 0.5। এই ধরনের কিছু অঙ্ক পাবে, যে অঙ্কগুলো তুমি দেখে এক লাইনে উত্তর করতে পারবে, ঠিক আছে। সেই ধরনের অঙ্কগুলো আমরা করব কোথায়, ক্লাস নাম্বার 2তে। ক্লাস নাম্বার 3তে আমরা অঙ্ক করব হচ্ছে এই ধরনের কিছু প্রবলেম থাকে, 1/, ধরো দেওয়া আছে 12, 1/, ধরো দেওয়া আছে হচ্ছে 20, 1/, দেওয়া আছে হচ্ছে কত 30, 1/, দেওয়া আছে কত 42, এরকম। বা এরকম কোনো জায়গাতে দেওয়া আছে যে 3 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 5 প্লাস ডট 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 করে হচ্ছে দেওয়া আছে 1/, এখানে কত 30 ইন্টু হচ্ছে 31। এই অঙ্কগুলোকে আমরা এক লাইনে কিভাবে উত্তর বের করতে পারি সেগুলো আমরা করব ক্লাস নাম্বার 3তে। আর ক্লাস নাম্বার 4-এ আমরা করব কি, ক্লাস নাম্বার ফোরে আমরা করব হচ্ছে সিঁড়ি ভাঙা অঙ্ক, যেগুলো তোমরা অলরেডি বিভিন্ন বইতে দেখেছো। ধরো 2/3 প্লাস 4/3 প্লাস 2/1 প্লাস 3/4, এই ধরনের সিঁড়ি ভাঙা যে অঙ্কগুলো আছে ওইগুলো আমরা করব হচ্ছে ক্লাস নাম্বার 4-এ। এই ক্লাসগুলো দেখো খুব বেশি বড় হবে না, বেসিক জিনিসটুকু তুমি যদি পেরে যাও, বুঝতে পেরে যাও, তাহলে দেখবে অঙ্কগুলো জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগের উপরে, এর জন্য কোনো ট্রিক্স বিশাল কিছু জানার দরকার নেই, ঠিক আছে। চলো বদমাস রুলের হচ্ছে যে বেসিক জিনিসটা সেটা আমরা আজকে দেখি। দেখো এই হচ্ছে আমাদের বদমাস যে কথাটা আছে, VODMAS, এবং এদের সামনে একটা জিনিস থাকে যেটাকে বলা হয় ভি। আমরা এইখান থেকে বাম দিক থেকে ডান দিকে ক্যালকুলেশনটা করতে যাব। এই ভি কথার মানে হচ্ছে ভাই ভিনকিউলাম, ঠিক আছে। পুরো লিখছি না, আমি লিখলাম হচ্ছে ভিনকিউলাম। ভিনকিউলাম জিনিসটা কি তোমাকে আমি বলবো। বিতে হচ্ছে কি আছে স্যার, বিতে হচ্ছে আছে ব্র্যাকেটের কাজ, ঠিক আছে। বিতে কাজ হচ্ছে কার? বিতে কাজ হচ্ছে আমাদের যত ধরনের ব্র্যাকেটের কাজ থাকবে প্রথমে হবে। ও মানে হচ্ছে কি? ও মানে হচ্ছে কি বলো অফ, অফ বা যেটাকে আমরা বাংলায় বলি কি বলো এর কাজ, এর। ডি মানে হচ্ছে কি বলো? ডি মানে হচ্ছে ডিভিশন বা ভাগের কাজ। এম মানে কি? এম মানে হচ্ছে হবে আগে মাল্টিপ্লিকেশনের কাজ, তারপরে হবে কি বলো অ্যাডিশনের কাজ, আর তারপরে হবে সাবস্ট্রাকশনের কাজ। ঠিক আছে, একটা একটা জিনিস তোমাকে বলবো যে কোন জিনিসটা আগে পরে করা যায় না, এই সূত্রে অ্যাপ্লাই করলে অ্যাকচুয়াল রুল যেটা সেই অনুযায়ী তোমাকে করতে হবে, কারণ এই সূত্রের বাইরে যদি তুমি অঙ্ক করো অঙ্ক কি হয়ে যাবে বলো? ভুল হয়ে যাবে। ঠিক আছে, দেখো ভিনকিউলাম জিনিসটা কি তোমাকে প্রথমে বোঝাই। ভিনকিউলাম কিন্তু জিনিসটা একটা ব্র্যাকেটের মতো জিনিস। ধরো তোমাকে কোনো জায়গাতে এরকম দেওয়া আছে 4 - 3, দেখো -2, যদি আমাদের কোনো জায়গাতে এরকম ব্র্যাকেট দেওয়া থাকে তো এই জিনিসের স্যার অ্যান্সার কি হবে? এই জিনিসের অ্যান্সার আমরা লিখতে পারি, এখানে সমান চিহ্ন দিলাম, 4 - 3 থেকে 2 গেলে কত হবে? 1 হবে। অতএব এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হচ্ছে হবে স্যার 3 হবে। এটার অ্যান্সার কত হবে? 3 হবে। ঠিক আছে, কিন্তু যদি এটার ব্র্যাকেট না থাকতো তখন অ্যান্সার কত হতো? 4 - 3 দেখো -2, এর সামনে মাইনাস আছে, এর সামনে মাইনাস আছে, তো মাইনাসগুলো আমাদের কি হয়ে যায়? তারা নিজেদের মধ্যে যোগ হয়ে যায়। মাইনাসটা থাকলো, -3 আর -2 কত হয়ে যাবে? -5। তাহলে সেখান থেকে অ্যান্সার আমরা কত পাবো? 4 থেকে 5 গেলে কত হবে? -1। ঠিক আছে, এবারে ভিনকিউলাম জিনিসটা হচ্ছে এদের মধ্যেরই একটা জিনিস। সেটা কিরকম? এই যে যেটাকে আমরা ব্র্যাকেট হিসেবে ব্যবহার করেছি, ধরো 4 - 3 - 2 দেওয়া আছে, তো আমরা যদি এইখানে এই বারটা দিয়ে দিই তার মানে আমাকে বোঝাবে এই দুজনের কাজ আমাকে আগে করতে হবে। এই যে বার দেওয়া আছে মানে বোঝাবে 3 থেকে জাস্ট 2 বাদ, এর সামনে মাইনাস থাকুক প্লাস থাকুক যাই থাকুক ওর সঙ্গে কোনো সম্পর্ক নাই, যেমন হচ্ছে তুমি ব্র্যাকেটের ক্ষেত্রে করেছিলে। 3 থেকে 2 গেলে কত হবে? 1 হবে। অতএব অ্যান্সার কত হবে? 4 থেকে 1 গেলে কত হবে? দেখো 3। বোঝা গেছে? আরও একটা এক্সাম্পল ধরো নিয়ে নিই, কোনো জায়গাতে এরকম দেওয়া আছে 8 + 5 - -6 - 4 এবং ব্র্যাকেট দেওয়া আছে এই জায়গায়, এইখানে দেওয়া আছে ভিনকিউলাম। তাহলে আমাকে কি করতে হবে? আগে আমাকে এইটুকু জায়গার কাজ করে নিতে হবে। এইটুকু জায়গার কাজটা কি হবে স্যার? 6 থেকে 4 গেলে কত হবে? 2 হবে। মাইনাস যাই থাকুক না কিনা, এই যার মাথাতে বার আছে তুমি ধরে নিতে পারো এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, তার মানে এটা কত হবে? 8 + কত হবে? 5 - 6 থেকে 4 গেলে স্যার কত হবে? 2 হবে। এরপরে অ্যান্সার কত হবে? 5 থেকে 4 গেলে 1। অতএব 8 + 1 অ্যান্সার কত হবে বলো? 9 হবে। ঠিক আছে, বোঝা গেল? ওকে, তো এই গেল হচ্ছে আমাদের ভিনকিউলামের ব্যাপারটা। এরপরে যেটা হচ্ছে আমরা দেখবো, দেখো আমাদের অলরেডি ব্র্যাকেটের কাজ তো আমরা জানি, ব্র্যাকেটের কাজটা তো আমরা এইখানেই দেখে নিলাম, ওই যে ব্র্যাকেটের কাজটাকে আমাকে আগে করতে হবে, ব্র্যাকেটটা আমরা বুঝলাম। এরপরে যেটা আমার আছে সেটা ভালো করে দেখো, সেটা হচ্ছে অফের কাজ। এই অফ এবং ভাগ এই দুজনকে নিয়ে হচ্ছে একটা কনফিউশন থাকে, ভালো করে খেয়াল করো। সেটা হচ্ছে ধরো তোমাকে আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো কোনো জায়গাতে, ধরো এক্সাম্পল হিসেবে বললাম আমি যে 4 - 9 এটা আছে কত? অফ। অফ 3 - 8, আর এটা ধরো কত আছে? ভাগ। আমি ওটাকে না দিয়ে ভাগ চিহ্নটাকে এখানে দিয়ে দিলাম এবং এটাকে দিলাম হচ্ছে আমি অফ, দিয়ে কি দিলাম দেখো? 2 - 3 দিয়ে দিলাম এই। ঠিক আছে, তুমি করলে কি, এই যে অফের কথাটা বলা আছে এই অফের কথাটা তুমি মানলে না, তুমি না মেনে তুমি কি করে দিলে? প্রথমে যেটা করলে সেটা কি করলে? প্রথমে তুমি যেটা করলে সেটা করলে হচ্ছে 4 - 9। ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন রূপান্তরিত করতে গেলে, ভাগটাকে গুণ করতে গেলে আমাদের এটা কি হয়? এটা হয় স্যার 8/3। এই যে ভগ্নাংশটা থাকে সেই ভগ্নাংশটা কি হয়? ভাগের সময় উল্টে যায়। আর এদিকে তো তোমার অব আছে, মানে যেরকম আছে তুমি সেরকম বসালে। এবার তুমি গেলে কি করতে? কাটাকাটি করতে। দেখো কাটাকাটি তোমার তো কোনোভাবেই হচ্ছে না। 4 - 2 = 8, 8 - 8 কত হবে দেখো? 64, আর এটা কত হবে দেখো? 81। কিন্তু এটা আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার হবে না। আমাদের অ্যান্সারটা কি হবে? প্রথম কথা হচ্ছে এখানে 4/9 যেমন ছিল তোমাকে তেমন রাখতে হবে, 4/9। এটাকে ভাগ ছিল, ভাগ রাখতে হবে। এই যে অফটা আছে এই যে অপটা তোমার এখানে ছিল 2/3 দিয়ে যে অপটা ছিল, তোমাকে এইটাকে আগে ভেবে নিতে হবে যে এর কাজটা আমাকে আগে করতে হবে, তারপরে ভাগের কাজ। তো এটার কাজ যদি আগে হয়, দেখো 3 কাটলে 2 4 8 করলে, তার মানে 4/9 ভাগ হচ্ছে তুমি পেলে কি, ভাগ হচ্ছে পেলে 1/4, এটা পেলে। তাহলে সেখান থেকে তুমি কত পাবে, 4/9, এটাকে গুণ করলে তোমার কত হবে স্যার, এটা গুণ করলে হবে 4/1 হবে। তাহলে সেখান থেকে তুমি পাবে দেখো 4 4-এ কত হবে, 16/9 হবে। এটাই হচ্ছে আমাদের এক্স্যাক্ট অ্যান্সার। ঠিক আছে স্যার, এটাই হচ্ছে আমাদের কি বলো এক্স্যাক্ট অ্যান্সার। এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে না, কারণ এটা হচ্ছে কোনো বদমাস রুল মেনে হয়নি। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের বেসিক জিনিস। তোমার প্রথমে যেটার কাজ বলবে, যেটার কাজ প্রথমে থাকবে, আমি দেখবো যে কোথায় কে প্রথমে আছে। প্রথমে যদি ব্র্যাকেট দেখি, আমি ব্র্যাকেটের কাজ আগে করব, তারপরে অফের কাজ আছে, অফের কাজটা তারপরে করব, তারপরে ভাগের। মোটামুটিভাবে তুমি এই জায়গাতে ম্যাক্সিমামের কনফিউশন তৈরি হয় যে ভাগ এবং অফটা নিয়ে। আগে সবসময় আমি করব হচ্ছে অফের কাজ, তারপরে ভাগ এলে ভাগ, আর বাদ বাকি তারপরে যদি গুণ থাকে গুণ, যোগ আর বিয়োগ যা আছে আছে। ঠিক আছে, তো এবারে এই অঙ্কগুলো করতে গিয়ে কিছু কিছু জায়গাতে তোমাকে কিছু প্রিকশন নিতে হবে। মানেটা কি স্যার, প্রিকশন নিতে হবে মানে বলতে চাইছি এখানে যেটা হবে সেটা কি, যে তুমি স্টেপ বাই স্টেপ এগো। তুমি যদি এইভাবে অঙ্ক করতে যাও না, এইভাবে যদি অঙ্ক করো যে 2/3, এইভাবে অঙ্ক করলে যে 2/3 হলো, এখানে গুণ চিহ্ন আছে, এখানে 3 লিখলে, এখানে স্যার 5/6 আছে, ভাগ আছে, ভাগ চিহ্ন পরে, কারণ এখানে আগে অব আছে, অতএব 4 1-4, এটা কত হবে স্যার 5/4 হবে। তার মানে এটা গুণ করলে কত হবে, 2 2-4 হলো, তার মানে 5/ কত হলো, 6। দেখো 5/ এটা কত হচ্ছে, 6 হচ্ছে। এবার তোমার 5/6 কত হবে, 5/6 ভাগ আছে, পরের লাইনে তুমি কি লিখবে, এভাবে লিখতে থাকবে 2/3, এটা হচ্ছে 3, এটা হবে স্যার 5/6 ইন্টু হচ্ছে দেখো 6/5, 5 5 কাটবে, 6 6 কাটবে, তাহলে নিচে হচ্ছে 1, আর এদিকে 3 3 কাটবে, তার মানে অ্যান্সার কত হবে স্যার, অ্যান্সার হচ্ছে হবে 2 হবে। অ্যান্সার আমাদের কারেক্ট আছে, এবং তুমি পরের যে অঙ্কগুলো করবে তুমি এইভাবেই করতে পারবে। কিন্তু তোমাকে কয়েকটা জিনিস বলি, যেগুলো করলে অঙ্কতে ভুল হওয়ার সম্ভাবনা তোমার সব থেকে কম হবে, ভালো করে খেয়াল করো। সেটা কি, সেটা হচ্ছে স্যার এরকম, সেটা হচ্ছে স্যার এরকম যে আমাদের এখানটাতে দেখবো যে সব থেকে বেশি গ্যাঞ্জাম কোন জায়গাতে আছে। একদম সিম্পল ভাষায় বলতে গেলে সব থেকে বেশি গ্যাঞ্জাম কোন জায়গায়, গ্যাঞ্জামটা হচ্ছে স্যার এই জায়গাতে। এই জায়গাতে আমার হচ্ছে সব থেকে বেশি হিসাব নিকাশ, এখানে ভাগ, এখানে অফ। এইটাকে না আমরা সবসময় আলাদা করে ক্যালকুলেশন করব। বাইরে আমি প্রথমে এইটাকে আলাদা করে ক্যালকুলেশন করব। দেখো 5/6, ওটা তো 2/3, তুমি এখানেই হচ্ছে ক্যালকুলেশন করে নাও, 4 1-4, 5/4, তার মানে এটা কত হলো, দেখো 2/3 ইন্টু হচ্ছে 5/4। এটাকে আমরা অব না লিখে গুণ চিহ্ন দিয়ে আগে কাজটা করে নিতে পারি, দেখো 2 2-4, তাহলে এটা কত হলো স্যার 5/6 ভাগ হচ্ছে 5/6। তাহলে এটা আমি এখান থেকে কত পাচ্ছি, 1 পাচ্ছি। কোনো সংখ্যাকে যদি সেই সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা ভাগফল কত পাই, কেটে গিয়ে 1 হয়। এবারে তুমি ওই ভ্যালুটা ওখানে বসাও, দেখো 2/3 ইন্টু কত হবে, দেখো 3/1, কারণ এই পুরোটার ভ্যালু আমরা কত পেয়েছি, 1 পেয়েছি। ফেললাম, কাটাকাটি করলাম, দেখো 2 হলো। এটা তোমাকে কেন বললাম, কারণ হচ্ছে তুমি পরবর্তীকালে বা এই বদমাস রুলের ক্ষেত্রে তুমি যখন অঙ্কগুলো দেখবে, দেখো এইখানে এত কিছু দেওয়া আছে, আমি কি করব, একটা একটার অ্যান্সার বের করব। আমি কি করব, একটা একটার অ্যান্সার বের করব। তুমি পরেরটা চেক করো, এই যে এত বড় জিনিস দেওয়া আছে, এখানে তুমি এরকম ভেঙে বের করার কোনো জায়গা নেই। ঠিক আছে, এরপরে দেখো এই যে এত কিছু গ্যাঞ্জাম আছে, আমি কি করব, শুধু এইটুকুর একটা বের করব, আমি এইটুকুর একটা বের করব, আমি এই পোর্শনের একটা ভ্যালু বের করব, আমি এই পোর্শনের আলাদা করে ভ্যালু বের করব। ভ্যালু বের করে একদম শেষে গিয়ে যে যেখানে যেরকমভাবে আছে, এখানে একটা জিনিস আছে, এখানে মাইনাস করে একটা জিনিস আছে, আর ওটা মাইনাস করে এখানে আর একটা জিনিস আছে, একদম শেষে গিয়ে শুধু যে আমার একটা করে কি পাবো, শুধু একটা করে ভগ্নাংশ পাবো, সেটাকে তাদের জায়গায় বসিয়ে দেবো। দিলে কি হবে, ক্যালকুলেশনে ভুল হওয়ার সম্ভাবনাটা আমার কম হবে। নাহলে পুরো জিনিসটা যদি তুমি একবারে ক্যালকুলেশন করতে যাও, কোনো একটা পার্টিকুলার জায়গাতে যদি ভুল হয়ে যায় তুমি কিন্তু দ্বিতীয়বার খুঁজে পাবে না। এই জন্য বদমাস রুলের এই ধরনের অঙ্কতে অ্যাপ্লিকেশান যখন করবে তখন পার্টে পার্টে উত্তর বের করার চেষ্টা করো, দেখবে উত্তর অনেক নিট অ্যান্ড ক্লিন বেরোবে। আর যদি বাই চান্স কোনো জায়গায় ভুল করে দাও তাহলে সেটাও তোমার খুঁজে পেতে সুবিধা হবে, না হলে এই অঙ্ক নর্মালি সবাই করে দিতে পারবে। ঠিক আছে, চলো একটা একটা অঙ্কতে আসি। দেখো দ্বিতীয় নম্বরে কি করব, আমাদের অফের কাজ আছে। যদি তোমার কাছে অফলাইন পরীক্ষা হয় তুমি প্রথমে প্রশ্নতে হার্ড কপিতে যতটুকু কেটে ছোট করে দেওয়া যায় ছোট করে দাও, তারপরে তুমি বাইরে আলাদা করে ক্যালকুলেশন করবে। আমি যেমন এখানে অফ আছে গুণ আছে, দেখতে পাচ্ছি কাটাকাটি হচ্ছে, 17 3 স্যার 51 কাটলো, এখানে 5টা স্যার কেটে গেল। এরপরে পড়ে আছে কে, দেখো 7/15 7/9, তাই তো? আমি প্রথমেরটুকু শুধু যদি নেই 7/9 মাইনাস দেখো কত হবে স্যার 1/3, অতএব এটার এলসিএম কত হবে 9 হবে, এটা 7 হবে মাইনাস 3 3 এ 9, তার মানে এটা কত হলো স্যার 4/9 হলো। ব্যাস আমার তাহলে শুধু উপরের টুকুর ক্যালকুলেশন হয়ে গেল। নিচের টুকুর কি করব, কাটাকাটি করো। দেখো 7 4 এ 28, ঠিক আছে, 5 এ 5 এ কেটে গেল, আর কিছু কাটছে না। তো এইটা আমরা কি পেলাম, দেখো 4 2 এ 8, 8/9 মাইনাস দেখো 2/3, তাহলে এর এলসিএম কত হলো স্যার 9 হলো, এটা হচ্ছে 8 3 3 এ 9 মানে 3 2 এ 6, তার মানে কত হচ্ছে দেখো 2/9। তাহলে পুরো জিনিসটা থেকে উপরের ভগ্নাংশ থেকে আমরা কত পেয়েছি, দেখো 4/9, আর নিচেরটা থেকে কত পেয়েছি দেখো 2/9, 9 9 বাদ গেল, 2 এ কাটলে দেখো 2 2 এ 4 ইকুয়াল টু হচ্ছে দেখো 2। ঠিক আছে, তুমি যদি এই জায়গাতে কাটাকাটি বুঝতে না পারো তো তুমি এটাকে এইভাবে করো, এটা কত ছিল স্যার 4/9 ছিল, আর এটা কত ছিল 2/9 ছিল। এটার মানে কি গো, আমাদের যদি কোনো জায়গাতে a/b থাকে তার মানে আমি লিখতে পারি a/b, এটা আমরা লিখতে পারি। এক্ষেত্রেও ঠিক তেমন, তুমি 4/9 লেখো, ভাগ লেখো 2/9, তারপরের লাইনে তুমি এটাকে করতে পারবে 4/9 গুণ হচ্ছে দেখো 9/2, তাহলে 9 9 বাদ গেল, 2 কাটলে 2 2 এ 4, অতএব 2 হচ্ছে অ্যান্সার। আমরা আগেই ওটা পেয়েছিলাম, তুমি যদি ভেঙে করতে চাও ওইভাবে করো। ঠিক আছে, নেক্সট দেখো এই টাইপের প্রশ্ন, একদম লম্বা করে প্রশ্ন দেওয়া আছে, জাস্ট ওইখানে বোঝা যাচ্ছে না বলে আমি তোমাকে আলাদা করে এখানে লিখে দিই। ঠিক আছে, দেখো এখানে কত আছে, দেখো 25, প্রথমে যেটা আছে 25 মাইনাস কত আছে দেখো 5, 25 - 5 ব্র্যাকেট দিয়ে 2 + 3 2 + দেখো 3 ব্র্যাকেট হিসেবে কত আছে দেখো 2 - 2 - 2 × 5 - 3, 5 - 3 প্লাস হচ্ছে 5 ব্র্যাকেট মাইনাস হচ্ছে কত 10, এই ব্র্যাকেট শেষ, একদম শেষে একটা কি আছে 4 আছে। এই হচ্ছে আমাদের গল্প। ঠিক আছে, তো এই গল্পতে আমরা কি করব, ক্যালকুলেশন করব। কোথায় প্রথমে ক্যালকুলেশন, দেখো এই জায়গাটার ক্যালকুলেশন হবে, পাটে পাটে ক্যালকুলেশন করো। 5 থেকে 3 গেলে স্যার কত হবে 2 হবে, 5 থেকে 3 গেলে 2, সেই 2 এর সঙ্গে এটা গুণ করলে কত হবে দেখো 4, তার মানে এখানে তুমি কত পাচ্ছ 2 - 4 প্লাস দেখো 5, কত হলো এটা 5 আর 2 এ 7, 7 থেকে 4 গেলে কত হবে, এই পুরো জিনিসটার তুমি ক্যালকুলেশন করে পাবে দেখো 3। ঠিক আছে, তাহলে সেই 3 এর সঙ্গে এই 3 গুণ হবে, কত হবে দেখো 9 হবে, তার মানে অ্যাকচুয়ালি তুমি পাচ্ছ 2 + দেখো 9 মাইনাস হচ্ছে দেখো 10, প্রত্যেকটা পার্টে পার্টে আমি যাচ্ছি কিন্তু। ঠিক আছে, তাহলে 9 থেকে 10 গেলে -1, তাহলে 2 থেকে 1 গেলে কত হবে দেখো 1 হবে। ঠিক আছে স্যার, তাহলে এই পুরো জিনিসটা, এই পুরো যে ব্র্যাকেট আছে এইটার ভ্যালু কত হলো, এইটার ভ্যালু হচ্ছে স্যার 1, তাহলে 5 × 1 মানে কত হবে 5 হবে, 5 × 1 মানে 5, 5 ভাগ 4 মানে হচ্ছে 5/4। আর এখানে কত আছে 25 আছে, তাহলে 25 মাইনাস দেখো 5/4, 5/4 মানে স্যার আমি লিখতে পারি কত হবে 4 1 এ 4, 4 2 এ 8, 4 5 এ 20। 25 থেকে 1.25 যদি বাদ দিই স্যার এটা আমাদের কত হবে, এটা হবে 23.75, কত হবে 23.75। এরকম প্রত্যেকটা পাটে পাটে যদি তুমি যেতে পারো তুমি দেখবে তোমার ক্যালকুলেশন অনেক সহজ হবে, কোথায় যোগ আছে কোথায় বিয়োগ আছে কোথায় ব্র্যাকেটের মধ্যে গুণ আছে। ঠিক আছে, তোমাকে আমি এই জায়গাটা আর একবার বলছি, দেখে নাও ভালো করে খেয়াল করো। দেখো প্রথমে আমি কি করলাম, প্রথমে আমি এখানে করলাম ব্র্যাকেট ছিল বলে 5 থেকে 3 গেলে কত হবে 2, তাহলে ওই 2 এর সাথে এই 2 গুণ করলে কত হবে 4 হবে, তার মানে এখানে আমি 4 বসালাম, তাহলে 2 - 4 + 5 তার মানে কত হচ্ছে এটা দুটো প্লাস আছে, তাহলে কি হবে 5 আর 2 এ 7, 7 থেকে 4 গেলে কত হবে, 7 থেকে 4 গেলে হবে হচ্ছে 3, তাহলে এই 3 × 3 করলে কত হবে 9 হবে, তাহলে +2, 2 + 9 - 10, তাহলে 9 আর 2 কত হবে 11, 11 থেকে 10 গেলে কত হবে, 11 থেকে 10 গেলে হবে স্যার 1, আর ভাজিতক ওদিকে কত আছে দেখো 4 আছে, তার মানে 5 একে 5, তাহলে এটা কত হবে দেখো 25 - 5/4, 25 - 5/4, 5/4 মানে 1.25, তার মানে সেখান থেকে পাবে তুমি 25 থেকে 1.25 বাদ দিলে 23.75। ঠিক আছে, নেক্সট দেখো এইটা যেটা বলছিলাম আমরা কি করব, একটা পার্টে অ্যান্সার বার করব। দেখো প্রথমে হচ্ছে আমরা এইটুকু পার্টের, তুমি প্রথমে মুখে যতটুকু হিসাব করতে পারবে সেটা বসিয়ে দাও একদম উপরে, দেখো 4 × 3 = 12, 1 = 13, এইটা 4 × 3 = 12, 1 = 13, তার মানে আমরা এটাকে লিখবো কত 13/4 মাইনাস, স্যার এখানে অপ আছে, অপে কাটাকাটি করা যায়, এটা 2 × 2 = 4, এটা 2 × 3 = 6, তার মানে কত হবে স্যার 2/3, এটা কত হবে 2/3, তো আমাদের এলসিএম কত হবে স্যার, এলসিএম হচ্ছে 12, 13 × 3 = 39 হবে মাইনাস, 3 × 4 = 12, 4 × 2 কত হবে 8, তাহলে উপরেরটা আমরা কত পেলাম 31/, দেখো কত 12। এরকম স্টেপ বাই স্টেপ যদি তুমি করতে থাকো দেখবে তোমার ক্যালকুলেশনে ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে কম হবে। এর পরের পার্টে কোথায় যাব, আমি এইটুকু নেব, দেখো 4 × 3 = 12, 1 = 13, তাহলে তুমি যদি এটাকে একবারে লেখো 13/3, ভাগ আছে ওটাকে একবারে লিখে দাও 5, তার মানে এটাকে আমরা লিখতে পারি 13/5 = 65/3, এইটুকুটার ভ্যালু কত হবে 4 × 3 = 12, 5টা উপরে চলে যাবে, তার মানে এটাকে আমরা একবারে লিখতে পারি 65/3 লিখে দিলাম। ওটাকে কি লিখতে পারি দেখো 21 আর 5, 21/5 কত হবে 5 একে 5, 5 × 2 = 10, তার মানে তুমি বলতে পারো এটা 106/5 হবে, 5 একে 5, 5 × 2 = 6, 105 আর 1, 106/5, এটা 3/10, তাহলে দেখো তুমি একবার যদি হিসেব করো 3/10, আর এটা হচ্ছে স্যার 106/, কত হলো 5 হলো, তাহলে এলসিএম কত হচ্ছে, এলসিএম স্যার হচ্ছে 10, এটা হচ্ছে স্যার 3, 5 × 2 = 10 মানে হচ্ছে কত 212, 212 মানে 212 আর 3 কত হবে 215, 215/2 হচ্ছে স্যার 10, 5 × 2 = 10, 5 × 4 = 20, 5 × 3 = 15, তার মানে এটা কত পাচ্ছি দেখো 43/2। আমরা একটা একটা হিসেব করে নিই, একদম শেষে গিয়ে বসিয়ে দেবো ক্যালকুলেশন করার জন্য। এখানে কত পাচ্ছি স্যার 3 × 3 = 5, এটা আমরা পাচ্ছি 5/3 ইন্টু 2 × 1 = 2 আর 1 = 3, দেখো 3/2, তাহলে 3 × 3 কাটলো, ওটার ভ্যালু আমরা পেলাম 5/2। এবারে প্রত্যেকটা ভ্যালু তুমি বসিয়ে দাও। আর একটা জিনিস করতে পারো, এই দুজনের বিয়োগ ফলটা তুমি বের করে নিতে পারো। এটা কত আছে স্যার, এটা আছে 65/3 মাইনাস দেখো 43/2। ঠিক আছে, এলসিএম কত হবে, এলসিএম হবে স্যার 6, 3 × 2 = 6 মানে কত হবে, এটা 130 হবে মাইনাস, 2 × 3 = 6 করলে 3 × 3 = 9, 3 × 4 দেখো 12, তার মানে কত হচ্ছে 1/6। তাহলে আমরা যেটা পেলাম উপরের ভ্যালুটা কত স্যার 31/12, 31/12, নিচেরটা কত পেয়েছি স্যার 1/6, আর ওদিকেটা আছে কত মাইনাস দিয়ে কত আছে 5/2। ঠিক আছে, পরের লাইনে 31/12, ওই 6টা উপরে চলে যাবে তাই না, 31/12 মাইনাস সরি ইন্টু হচ্ছে কত ওই 1 এর 6টা, 6 উপরে চলে যাবে 6/1, এটা কাটবে 2, তাহলে 31/2 তাই তো, এটা হচ্ছে কত 31/2, আর এটা কত হচ্ছে স্যার 5/2, তার মানে এটা কত পাচ্ছি আমরা 26/2, এলসিএম করলে 2, 31 থেকে 5 গেলে কত হবে 6, তাহলে কাটাকাটি করলে কত হবে স্যার 13 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5, এরকম একটা প্রশ্ন। সেই আমি যেখানে পার্ট প্রশ্ন দেখব সেটাকে আমি আগে বার করব। দেখো অফের কথা বলা আছে, তার মানে এইটুকুর কাজ আমাকে আগে করে নিতে হবে। দেখো 9 একে 9, 2 মানে 11, 11/9, আর এটা কত হবে অফের জায়গায় আমি গুণ করে এখানে আলাদা লিখতে পারি, 11 × 3 = 33, 3 কত হবে বলো 36/11, কাটাকাটি করলাম 9 × 4 = 36, তার মানে এই পুরোটার ভ্যালু আমার কত হলো, পুরোটার ভ্যালু হচ্ছে আমার 4। ওইটার ভ্যালু কত হবে দেখো 7 × 5 = 35, 1 × 36, 36/2 কত হচ্ছে 7, ইন্টু কত হবে 7/2 কত হবে দেখো 9, তাহলে 7 কাটলো, 9 × 4 = 36, তার মানে এটার ভ্যালুও কত হলো দেখো 4, এইটুকুর ভ্যালুও হচ্ছে 4। তাহলে প্রথমে তোমার কত আছে 9 - দেখো 4 ভাগ হচ্ছে 4, অতএব অ্যান্সার হচ্ছে 9-1, আগে ভাগের কাজ হবে স্যার। এইটাই হচ্ছে দেখো বদমাস রুলের একটা অ্যাপ্লিকেশান। তুমি এখানে যদি 9-4 আগে 5 করে দাও, ভাগ হচ্ছে 4 করে দাও, ওটা কিন্তু সূত্রে পড়বে না এবং উত্তরও হবে না। তার মানে ওটা কত হয়ে গেল, 5/4 হচ্ছে তোমার অ্যান্সার বলবে, কিন্তু এটা কি ভুল অ্যান্সার। তোমাকে আগে ভাগের কাজ করতে হবে। 4 থেকে 4 দিয়ে ভাগ করলে 1 হবে, অতএব 9 থেকে 1 গেলে কত হবে বলো, 8 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 8 কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরকম প্রত্যেকটা পার্ট তুমি ভেঙে ভেঙে বলো, দেখো অ্যান্সার সব থেকে সহজ হবে। এখানে আমরা কাকে ভাঙবো, প্রথমে হচ্ছে এইটুকু পোর্শনকে ভেঙে নেব, তারপরে কোথায় যাব, এই যে প্লাসের পরে যেটা আছে, আর তারপরে এখানে কাকে করব, এইটা হিসাব করব। দেখো ওটা যদি আমরা হিসেব করি কত হবে, 4-2-8-3 11/4, বাই কত হচ্ছে দেখো 5-1-5, 6-5-11, বাই কত হচ্ছে 6। পরের লাইনে আমরা লিখতে পারি, যদি স্টেপ নিয়ে তুমি লেখো, 11/6, এটা কত হবে 6/11, 11-11 বাদ গেল, 2-2-4, 2-3-6, তাহলে অ্যান্সার হচ্ছে কত বলো, 3/2। ঠিক আছে, তাহলে এইটুকু অংশের অ্যান্সার বেরোলো 3/2। বাদ বাকি দেখো নেক্সট, দেখো 7/8, আমার কত আছে 7/8 ইন্টু, দেখো 1-3 + 1-4, মানে সহজে বলবো আমরা কত হবে 4-3-12, আর এটা কত হবে দেখো 7, এটা হবে। ঠিক আছে, তাহলে আমাদের কত হলো এটা, ঠিক আছে 7/8, 4-3-7 বাই কত 12, তাহলে এটা তুমি যদি রেখে দিতে পারো, আচ্ছা রেখে দাও, কারণ এটা রেখে দিলে কি হবে, এখানে ভাগ আছে অতএব এটা চেঞ্জ হবে, এখানে গুণ করলে হবে না। ঠিক আছে, আগে ভাগের কাজটা আমাকে করতে হবে, ওখানে ছেড়ে দাও, 7/8 করো, আর এইটার ভ্যালুটা যেটা আছে বসিয়ে দাও, 7/2 কত হবে দেখো 12। এবারে এটার হিসেব করো, এখানে কাটাকাটি হচ্ছে না, 3-3-এ কত হবে 9, 7-4-এ কত হবে দেখো 28, কোনটুকু জায়গা, এই যে অফের জায়গাটা, আর এটা হচ্ছে 5/7, ভাগের জন্য গুণ করলে কত হবে বলো, 28 বাই কত হবে 9, 7-4-28, তার মানে তুমি পাবে 20 বাই হচ্ছে 9। এবার তুমি ভ্যালুগুলো বসাও, এইটার ভ্যালু কত পেয়েছো স্যার, 3/2 পেয়েছি। দেখো এটা ভাগ আছে, অতএব গুণ হিসেবে করলে এটা প্রথমে হবে 8/7, আর ওদিকটা তো গুণ হিসেবে আছে 7/12, ওদিকটা কত হবে স্যার, ওদিকটাতে প্লাস দিয়ে কত অ্যান্সার বেরিয়েছে, প্লাস দিয়ে বেরিয়েছে দেখো 20/9 বেরিয়েছে। তাহলে এবার যদি তুমি সিম্পলিফাই করো কিভাবে হবে, 2-4-8 হবে, এটা কাটলে 4-3-12 হবে, 7-7 কাটলো, আর 3-3 কাটলো, তাই তো। তাহলে অ্যান্সার হচ্ছে কত, 1 + 20 বাই কত হচ্ছে 9, তাহলে এখানে অ্যান্সার কত হবে, 9-2-18 করলে দেখো 1 + 2/9 হবে, এই 1 আর এই 2 যোগ হয়ে যাবে, তার মানে কত হবে 3 + 2/9, 3/2/9 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে নেক্সট দেখো, এইটা দেখো সেই পার্টে হিসেব করব, কাকে প্রথমে হিসেব করব, এইটুকু পার্টকে হিসেব করে নেব, তারপরে হচ্ছে আমরা এইটুকু পার্টকে আলাদা করে হিসেব করে নেব, এখানে ভাগের কাজ আছে, তারপরে হচ্ছে অব আছে। এইটুকু হিসেব করলে কত হবে, 8-1-8, 8-7 কত হবে স্যার 15 বাই কত হবে 8, ইন্টু 3-1-3, এটা কত হবে 4/3। ওকে স্যার, তাহলে 4-2-8, এটা হচ্ছে 3-5-15, তার মানে এটা হবে আমাদের 5/2, এটা কত হবে 5/2, কতটুকু, এইটুকু জায়গা, উপরে কিন্তু 5 আছে ভুললে হবে না। এটা কত হলো দেখো, 10-2-20, 21 বাই হচ্ছে 10 বাই, 3-2-6-1-7, দেখো 7/2, এটাকে পরের লাইনে, এই পুরোটাকে পরের লাইনে লিখতে পারি, 21 বাই দেখো 10, আর এইটা যখন গুণ হবে উপরে কত হবে 2/7, 7-3-21, আর 2-5 হচ্ছে 10, অ্যান্সার কত হলো দেখো 3/5। ওকে, এবার তুমি প্রত্যেকটা ভ্যালু বসাও। উপরে স্যার কত ছিল, উপরে ছিল হচ্ছে আমাদের 5 ছিল, তো এটাকে আমি 5 লিখলাম, এখানে নিচে কত ভ্যালু হয়েছে দেখো 5/2, এটা। ওখানে কি আছে স্যার, গুণ আছে, গুণ হিসেবে ভ্যালু কত বেরিয়েছে 3/5, আর ওদিকে কি আছে, অপ আছে, অপ থাকলে সব গুণ আছে কোনো অসুবিধে নেই, 4-1-4, 5 বাই কত হচ্ছে দেখো 4। এই 2টা কি হবে স্যার, এই 2টা চলে যাবে উপরে, এই 5-5 কেটে এখানে ভ্যালুটা কত হবে দেখো 2 হবে। ওকে, এবার সিম্পলিফাই করো, 5-5 কেটে দাও, 2-2 কাটো, তার মানে কত হচ্ছে দেখো 3/2, 3/2 মানে কত হবে 1-1/2, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ। ওকে, কোশ্চেন নাম্বার 8 দেখো, দেখো এখানে বেশি কিছু কলা কসরত করা যাবে না, কারণ হচ্ছে একটাই লাইনে সব আছে, পরপর স্টেপ বাই স্টেপ এদিক থেকে এদিকে আসতে হবে। কিভাবে যাব, প্রথমে 1/4 দেখো ভেনকিউলাম দেওয়া আছে, বার দেওয়া আছে, 1/4 মাইনাস 1/6 এলসিএম কত হচ্ছে 12, 3 - 2, অতএব তুমি এখানে পাবে হচ্ছে 1/12। এইটুকু অংশের হচ্ছে ভ্যালু কত, 1/12। এটা কত হবে, 2 - 2 = 4, 1 - 5। দেখো 5/2 মাইনাস 1/12, তাহলে ভ্যালু কত হলো, এটা হচ্ছে 12 এলসিএম হবে। 2 × 6 = 12, তার মানে 6 × 5 = 30। এটা কত হবে, 30 - 1, তার মানে স্যার কত হবে 29/12। কতটুকু অংশের, এই পুরো জায়গাটা হচ্ছে 29/12। তার সঙ্গে একটা কি আছে, হাফ গুণ আছে। তাহলে 29/12 যেটা ছিল, হাফ বাইরে যদি গুণ থাকে তো সেটা কত হবে 29/24। এখানে যদি বাইরে একটা হাফ গুণ থাকে তাহলে 2 - 2, 2 আর 12 গুণ হয়ে যাবে, তাহলে 12 × 2 = 24, তাহলে 29/24 এইটুকু পোর্শন। তারপর এটা কত হচ্ছে 5/4, স্যার 5/4 মাইনাস 29/, দেখো 24, তাহলে এলসিএম কত হচ্ছে, এলসিএম হচ্ছে 24, 4 × 6 = 24, মানে হচ্ছে 30 - 29, তাহলে সেটা কত হবে 1/24, 1/24। তাহলে এই পুরোটা হলো কত, 1/24। বাইরে কত আছে, 4 × 3 = 12, 13/4 ভাগ, এটা কত আছে 1/24, গুণ করলে কত হবে 13/4 ইন্টু কত হবে স্যার 24/1, 4 × 6 = 24, 13 × 6 কত হবে 78। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট দেখো একই টাইপের প্রশ্ন, ডান দিক থেকে হিসাব করতে করতে যাব। 1/3 আর 1/2 মানে কত স্যার, 5/6। দেখো 5/6 মাইনাস 5/6 মানে এই পুরো অংশটা বাদ গেল। এখানে কত পাবে, দেখো 1/5, ওটা তো 0 হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে 1/5 + 1/4, তার মানে 9/, কত হবে 20। আর সামনে কত আছে, দেখো 9/20, অতএব 9/20 মাইনাস 9/20 অ্যান্সার কত হবে গো, কাটবে 0 হয়ে যাবে অ্যান্সার। এটা কত হবে 9/20, কাটলে কত হবে অ্যান্সার হচ্ছে কত হবে 0 হবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 10 দেখো, এখানে কি বলা আছে, যদি 1 নম্বর ভ্যালুটা এটা, 2 নম্বর ভ্যালুটা এটা, 3 নম্বর এটা এবং 4 নম্বর এটা হয়, তাহলে এদের মধ্যে কোনটা কোনটার ভ্যালু ইকুয়াল হবে। দেখো একটা পার্টে আসি। 1 নম্বরে যদি আমাকে বলেছে দেখো 3/4 ভাগ 5/6, তো ওটাকে আমি গুণ করলে 6/5 করতে পারি, তাহলে 2 × 2 = 4, 2 × 3 = 6, তার মানে আমার অ্যান্সার হলো কত 9/10। ঠিক আছে স্যার, এবার আসছে দ্বিতীয় নম্বরে। দেখো একদম প্রথমে ভ্যালুটা হচ্ছে কার, এটা, কারণ এখানে ব্র্যাকেট আছে, বাইরে হচ্ছে 3 ভাগ হিসেবে আছে, থাকুক কোনো অসুবিধা নেই। ওটা কত হবে, দেখো 4/5, তাই না, 4 কে 5 দিয়ে ভাগ করছে 4/5। ওদিকে বাইরে যেটা ভাগ হিসেবে 6 আছে, তো সেটাকে গুণ করলে 1/6 হবে, দেখো 2 × 2 = 4, 2 × 3 = 6 হবে। তার মানে অ্যাকচুয়ালি তুমি পেলে 3 ভাগ 1/2 কত 15, তাহলে এটাকে গুণ হিসেবে লিখলে হবে কত 3 দেখো 15/2, তাহলে গুণ করলে কত হবে 15 × 3 = 45, বাই হচ্ছে দেখো 2, 45/2। এই হচ্ছে গেল দ্বিতীয় নাম্বার। 3 নম্বরে কি বলা আছে, দেখো একই রকমের, একই কালারের উপরে আলাদা ডিজাইন করা আছে। 3 নম্বরে কি দেওয়া আছে, দেখো 3 ভাগ 5/4, সরি 4/5, ওখানে ব্র্যাকেট আছে, 4/5 করলাম, বাইরে ভাগ যেটা আছে সেটাকে রাখলাম, গুণ করে দিলেও হতো, তাহলে এটা কি হবে 5/4 হয়ে যাবে। গুণ যখন করব আমার কত হবে বলো, 5/4 হবে। ঠিক, তাহলে এরপরে কত হবে, আর এদিকে এটাকে গুণ করে দাও, 1/6 হবে। 15/, কত হবে দেখো 3 কাটলে 3 × 2 = 6 হবে, তার মানে পাবে হচ্ছে 5/8। এটা গেল 3 নম্বর। 4 নম্বর কি দেওয়া আছে স্যার, 4 নম্বর দেওয়া আছে 3 ভাগ, ওটা হচ্ছে কি ওর সঙ্গে ব্র্যাকেটের সঙ্গে আছে মানে গুণ হবে, এটা কত হবে 5/, দেখো 6, কাটাকাটি করলে 2 × 2 = 4, 2 × 3 = 6, তার মানে 3 ভাগ দেখো 10/3, তাহলে এটা পরের লাইনে কি হবে 3 দেখো 3/10, তার মানে কত হচ্ছে 9/10 হচ্ছে। এবার তুমি চেক করো যে এদের মধ্যে কোন দুটো সমান, দেখো 1 নম্বর এবং 4 নম্বরটাই হচ্ছে আমাদের কাছে সমান, আর বাদ বাকি দুজন দেখো কোনো সমান নয়, তাহলে আমাদের নির্ণেয় উত্তর কি হবে, 1 এবং 4 আর ইকুয়াল। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11। দেখো দশমিকে দেওয়া আছে, একটা লাইনে এই সমস্ত অঙ্কগুলোকে আমরা 1 লাইনে হিসেব করতে পারি, সেটা কিভাবে করব ভালো করে দেখো, সেটা কিরকম। দেখো প্রথম হচ্ছে কত 4.3 থেকে উপরে বার দেওয়া আছে, তাহলে এর ভ্যালু কত হবে, 4.3 থেকে 2 গেলে স্যার 2.3, 5.4 থেকে 2.3 বাদ গেলে কত হবে? 3.1। ঠিক আছে স্যার। 6.5 থেকে 3.1 বাদ গেলে কত হবে? 3.4। 7.6 থেকে 3.4 যদি বাদ দেওয়া হয় স্যার 4.2। 8.7 থেকে 4.2 যদি বাদ দেওয়া হয় অ্যান্সার হচ্ছে 4.5। দেখো এই হচ্ছে আমাদের এক লাইনে অ্যান্সার। ঠিক আছে, একটা একটা লাইনে আসো। 4.3 থেকে 2 বাদ গেলে কত হবে? 2.3। এটা কত হবে বলো? 2.3। সেই যে 2.3 পাবে সেটা হচ্ছে 5.4 থেকে বাদ দিলে কত হবে বলো? 3.1। 6.5 থেকে 3.1 বাদ দিলে কত হবে? 3.4। 7.6 থেকে 3.4 বাদ দিলে কত হবে? 4.2। আর 8.7 থেকে 4.2 বাদ গেলে কত হবে? 4.5। এই হচ্ছে আমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12 দেখো, এবার সেই রকমভাবে দিয়ে দিয়েছি একসঙ্গে। আমরা একটা একটা পার্টে আসবো। প্রথম হচ্ছে এইটুকু পার্টের অ্যান্সার বের করবো। দেখো উপরেরটা কত হবে স্যার? 3/2 হবে। আর নিচেরটা কত হবে দেখো? 1/2। 1 থেকে হাফ বাদ গেলে বাদ। তাহলে এটাকে আমরা অলরেডি এক লাইনে লেখা এবারে শিখে গেছি। অতএব এইটুকু অংশের ভ্যালু কত হলো? এইটুকু অংশের ভ্যালু হচ্ছে 3। এবারে হচ্ছে ওটার ভ্যালু আমরা কি করে বার করব? দেখো 4/7 আছে। 4/7 ব্র্যাকেটে যেটা আছে ভেতরে প্লাস আছে। দেখো কত হবে? যোগ করলে 10 হবে। 5 × 2 = 10 মানে হচ্ছে 4 + 3, তাই তো? তার মানে হচ্ছে কত? 4/7 ইন্টু হচ্ছে দেখো 7/10। ওকে, এটা কিন্তু সব কি হচ্ছে বলো? ব্র্যাকেটের মধ্যে হচ্ছে। ওকে, তাহলে এটা কত হচ্ছে? 2 × 2 = 4, 2 × 5 = 10। আচ্ছা, এটাকে তুমি এভাবে রেখে দাও। দেখো কিভাবে হয়। 4/7 আর এটা হচ্ছে দেখো 7/10। এটা হলো। এরপরে এখানে কি আছে বলো? অপ আছে। এটার কাজ করে নাও। এটার কাজ করলে উপরে কত হবে দেখো? 5/6 হবে উপরে। আর নিচে কত হবে দেখো? 1/6। 6 হবে এলসিএম। 3 থেকে 2 গেলে 1। 6/6 বাদ গেলে ওটা কত হবে? এই পুরোটার ভ্যালু কত হবে বলো? 5 হবে। তাহলে এবারে তুমি হিসেবটা লেখো ভালো করে। সেটা যদি তুমি লেখো, এইটুকু অংশের কত পেয়েছো দেখো? 3 পেয়েছো। ওটা কত পেয়েছো? ভাগ 4/7 ব্র্যাকেটে 7/10। এবারে এদের সঙ্গে গুণ। এইটার সাথেই গুণ হিসেবে আছে কে? অব হিসেবে। সেটা কত আছে দেখো? 5। অব হিসেবে অব লেখো। অব লিখলে আগে লেখা যাবে, কাটাকাটি করা যাবে। এটা হচ্ছে ব্যাপার। তাহলে তুমি এখানে কাটাকাটি করো। দেখো 5-এর সাথে কাটলে 5 × 2 = 10। 7-7 কাটলে এটা হচ্ছে দেখো 2 হলো। এটা হচ্ছে কত ছিল এখানে? 4 ছিল, তাই তো? 4/7 আর এটা হচ্ছে কত? 7 ছিল। তাহলে এখানে 2 কাটো, 2। তার মানে এই পুরো জায়গাটা থেকে তুমি পাচ্ছ কত? 3/2। 3/2 মানে হচ্ছে 3/2। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তুমি ভাগের কাজ আগে হয় বলে তোমার একটা কনফিউশন তৈরি হয়েছে, সেটা আমি জানি। তুমি হচ্ছে এই জায়গাতে কনফিউজড হয়ে গেছো। তুমি ভাবছো যে স্যার আমাদের সামনে 3 আছে, এটা ভাগ আছে, এটা 4/7 আর এটা 7/10, আর এদিকে আছে হচ্ছে অফ। যখনই তুমি দেখবে যদি এইখানটাতে গুণ চিহ্ন একটা দিত, যদি এইখানটাতে মাঝখানে গুণ চিহ্ন থাকতো, তখন তুমি 7/4 আগে উল্টাতে। এই জায়গাটাতে ভালো করে খেয়াল করো। এখানে কি দেওয়া আছে দেখো? প্রথমে তুমি পেয়েছো 3 ভাগ, এটা কত আছে দেখো? 4/7 আর এটা তারপরে ব্র্যাকেটে কত আছে? 7/10। আর অফ দিয়ে কত বেরিয়েছে আমাদের? অফ দিয়ে বেরিয়ে এদিকে বেরিয়েছে দেখো 5। সেই হিসেবে তুমি ভাবছো হয়তো যে স্যার এর সাথে ভাগ হিসেবে আছে, এটা তো ব্র্যাকেটের সঙ্গে থাকা মানে গুণ হিসেবে থাকা। তুমি ভাবছো যে এটাকে আমি গুণ করে আগে 7/4 করে দেবো। এটা কিন্তু করলে হবে না। এই যে ব্র্যাকেটের সঙ্গে যাকে দেওয়া আছে, গুণ হিসেবে নেই কিন্তু ব্র্যাকেটের সঙ্গে, অতএব ওই কাজটা আমাকে আগে করে নিতে হবে। তারপরে ভাগ হবে, যা হবে পরের কথা। ঠিক আছে, নেক্সট দেখো। এইটা এই ধরনের জিনিস করতে গেলে সেই তুমি একই রকম রাস্তাতে হাঁটো। প্রথম হচ্ছে এইটার হিসেব করো। এইটার হিসেব করতে গেলে একদম সিম্পল ওয়েতে আমি কি করব? একটা এলসিএম নিয়ে নেবো। দেখো 3, 2, 5, 4 একদম সরাসরি আমি বলবো 60 হবে। এর মধ্যেও কোনো সংখ্যা হলেও হতে পারে, আমি বলবো না 60 হবে, নিয়ে নেবো 60। মাইনাস কত হবে? 30 হবে। এটা হচ্ছে -30 হবে। এটা কত হবে? -3 20 হয়, তার মানে এটা কত হবে? 40 হবে। তারপরে কত আছে দেখো? প্লাস। এইভাবে লিখতে লিখতে গেলে না, তুমি এভাবে কাটতে কাটতে যাও, তাহলে তোমার বুঝতে সুবিধে হবে। 5/12 হলে 12/4 কত হবে দেখো? 48। তাহলে এটা কেটে দাও। 3/20 যদি হয় তাহলে মাইনাস কত হবে? -20 হবে। এটাকে কেটে দাও। 5/12 60 হবে, তার মানে এটা কত হবে? 12 হবে। এটা তারপরে কেটে দাও, 4, 15, 60, 15 3-এ কত হবে দেখো 45। এবার তুমি একটা জিনিস করো, প্লাসগুলোকে তুমি আগে আইডেন্টিফাই করে নাও, মাইনাসগুলোকে আইডেন্টিফাই। দেখো এটার সামনে মাইনাস আছে, এটার সামনে মাইনাস আছে, তাহলে এইগুলো যোগ করলে কত হবে? সবগুলো যাদের চিহ্ন সমান তাদেরকে কি করা হয়? একদিকে যোগ করা হয়। তাহলে সেটা যদি যোগ করি, যেমন আমি তোমাকে বলি -3, -4 আর -5, এটা কি হবে? মাইনাস তো থাকবে, এই বাদ বাকি সংখ্যাগুলো কি হবে? যোগ হবে। 4, 3, 7, 5 কত হবে? 12। ঠিক আছে, এখানে কত হবে? 40, 3-70, মাইনাস কত হবে? 90। প্লাসের ক্ষেত্রে কি আছে? প্লাস কত বেরিয়েছে ভালো করে দেখো, প্লাস কে কে আছে? এই দুজন প্লাস আছে। 48 আর 12 60, 60 আর 45 হচ্ছে স্যার 105। তাহলে সেখান থেকে তুমি যেটা পাচ্ছ প্লাস হবে +15/2 হচ্ছে 60, কাটাকাটি করলে দেখো কত হবে? 1/4। অতএব এই যে পুরো যে ভগ্নাংশের যোগ বিয়োগ আছে সেখান থেকে তুমি পেলে 1/4 উপরের টুকু। নিচের টুকু দেখো সেই হিসেব করো, এলসিএম কত হবে? 2, 3, 5 আছে, মানে আমি বলছি কত হবে? 30 হবে। ঠিক আছে, তাহলে হাফ মানে কত হবে? এটা হবে 15 প্লাস, এটাকে বাদ দিয়ে দাও। 3, 10-এ 30 মানে ওটা কত হবে বলো? 20। তারপরে মাইনাস আছে, বাদ দিয়ে দাও। 3, 10-এ 30 মাইনাস কত হলো? 40 প্লাস, বাদ দিয়ে দাও। 3, 10-এ 30 এটা হচ্ছে কত? 10, বাদ দিয়ে দাও। 5, 6-এ 30 হবে -6, বাদ দিয়ে দাও। 5, 6-এ 30 মাইনাস কত হবে? 6, 4-এ 24 হলো। এবার সেই একই রকম ভাবে প্লাসগুলোকে একসঙ্গে রাখো, এটা প্লাস এবং এটা প্লাস, যোগ করলে কত হবে? 20, 10-এ 30, 30 আর 15 কত হবে বলো? 45। ঠিক আছে স্যার, মাইনাসের ক্ষেত্রে কি হবে? মাইনাস কত হবে? 40 আর এটা কত হবে? -30, তার মানে কত হবে? মাইনাস কত হচ্ছে দেখো? 70। ঠিক কিনা? এটা কত হবে? 40, 24 আর 6 30, 30 আর 40 70। তাহলে 45 থেকে 70 বাদ গেলে স্যার কত হবে? 45 থেকে 70 বাদ গেলে কত হবে? 25, 25/2 কত হচ্ছে? 30। ঠিক আছে, 5, 5-এ 25, 5, 6-এ 30, তাহলে মাইনাস, এইটার ভ্যালু হচ্ছে কত? -5/2 দেখো 6। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে? এবারে এক্স্যাক্টলি অ্যান্সার, এটা উপরে পেয়েছি 1/4 আর নিচে পেয়েছি কত? -5/6, -5/6, তার মানে 1/4 ইন্টু -6/5, তাহলে 2, 2-এ 4, 2, 3-এ 6। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 3/-3/, কত বলো? -3/10। ঠিক আছে, দেখো এতগুলো অঙ্ক করলাম, প্রত্যেকটা স্টেপ ধরে ধরে অঙ্ক করছি, ক্যালকুলেশনে কোনো ভুল হয়নি। এই ভুল আমারও হতে পারতো, কিন্তু সেই দেখো স্টেপ বাই স্টেপ যদি তুমি একটা একটা করে করো, দেখবে ভুল হওয়ার সম্ভাবনা তোমার কম থাকবে। পরে কোশ্চেন দেখো সেই একই রকমভাবে। এখানে একটা কথা আছে কি, শুধু এইটুকুর অ্যান্সার তোমাকে জানতে চাইনি, তোমাকে বলেছে দ্য লিস্ট ফ্র্যাকশন টু বি সাবস্ট্রাক্টেড ফ্রম দ্য এক্সপ্রেশন টু মেক অ্যান ইন্টিজার। টু মেক অ্যান ইন্টিজার কথার মানে হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8 এই ধরনের সংখ্যায় তোমাকে যেতে হবে। যে শুধু 2, 3, 4 নয়, এরকম 33 হতে পারে, 45 হতে পারে, 36 হতে পারে, 87 হতে পারে, 98 হতে পারে, এরকম সংখ্যাতে, মানে ওটা ভগ্নাংশ থাকবে না। ঠিক আছে, তো প্রথমে আমি ওটার অ্যান্সার বের করি, প্রথমে এর অ্যান্সার কত হয় দেখি, তারপর তো কত বাদ দিতে হবে দেখবো। প্রথমে দেখো এটা 4, 3-এ 12, 1-এ 13 কত পাচ্ছ? 13/4 মাইনাস, কাটাকাটি হবে, কাটাকাটি হবে 2, 2-এ 4, 2, 3-এ 6, তাহলে 2/3 মাইনাস 2/3। অতএব ওইটার ভ্যালু তুমি কত পাবে? 12 যদি তুমি এলসিএম করো, 4, 3-এ 12, 13-এ কত হবে? 39 মাইনাস 3, 12, 12-3-এ কত হবে দেখো? 36। ঠিক করলাম, 4, 3-এ 12, 1, 13, 13/4 আর এখানে কাটাকাটি করলে 2, 2-এ 4, 2, 3-এ 6, 2/3 করলাম, এলসিএম করলাম 4, 3-এ 12, তাহলে 4, 3-এ 12 হলে 13, 3-এ 39, 3, 4-এ 12, 4, 2-এ 8, এখানে ভুলটা আমি করেছি। এখানে কত হবে? 3, 4-এ 12, 4, 2-এ কত হবে? 8, তার মানে সেটা কত হবে? 31/12 কত হবে? 12 হবে। তাহলে 31/12 আমরা কার ভ্যালু পেলাম? এইটা 31/12 দেখো 12, এটা হচ্ছে উপরের টুকু। নিচের টুকু এখানে ভাগ আছে, আমি এইটুকু পোর্শনকে আলাদা করে নিলাম, কত হবে? 4, 3-এ 12, 1, 13, 13/3 ভাগকে যদি গুণ করি 5/1, তার মানে কত হবে? 13, 5-এ 65 কত হবে গো? 65/3 হবে। ঠিক আছে, এটা কত হবে দেখো? 21-কে তুমি আলাদা করে হিসেব করতে পারো বা একই সঙ্গে হিসেব করতে পারো। আমি যদি একই সঙ্গে হিসেব করি দেখো 3/10 হবে প্লাস এটা কত হবে? 106/5, 5, 1-এ 5, 5, 2-এ 10, মানে 105 প্লাস 106, তার মানে সেটা কত হবে? নিচে যদি তুমি 10 করো, 10, 1-এ 10 এটা হচ্ছে 3 প্লাস 5, 2-এ 6 মানে কত হবে 212, 212 মানে কত হচ্ছে 215, 212 আর 3 15, আর এটা কত হচ্ছে দেখো 10, 5 2 এ 10, 5 4 এ 20, 5 3 এ 15, তার মানে 43/2 এইটুকুর ভ্যালু কত হচ্ছে দেখো 43/2 কত হচ্ছে দেখো 2, ব্যাস এইটুকু হচ্ছে ব্যাপার। এবারে তুমি হিসেব করো নিচের, দেখো নিচের এইটুকুর ভ্যালু পেয়েছো কত 65/3, ওই ধারের ভ্যালু পেয়েছো 43/2, ওদেরকে বাদ দাও, দেখো 65/3 মাইনাস দেখো 43/2, এলসিএম কত হবে স্যার, এলসিএম হচ্ছে হবে 6, 3 2 এ 6 মানে এটা কত হবে 130 হবে, মাইনাস 2 3 এ 6, 3 3 এ কত হবে 9, 3 4 এ দেখো 12, তার মানে এইটার ভ্যালু হচ্ছে কত 1 এর 6, এই নিচের পুরোটার। আর উপরে কত আছে, উপরে দেখো আছে 31/12, আর নিচে কত আছে দেখো 1/6, এই পুরোটার ভ্যালু বেরোলো কত 1/6, এই পুরোটার ভ্যালু বেরিয়েছে কত 31/12, তাহলে এই 1/6টাই উপরে চলে যাবে, তার মানে তুমি সেখান থেকে কি পাবে 31/12 ইন্টু দেখো 6/1, 6 কাটলে 6 2 এ 12, তুমি ভালো করে দেখো 31/2, তোমাকে এখানে জিজ্ঞেস করেছে কোন ভগ্নাংশটা এর থেকে বাদ দিলে তুমি পাবে কি, তুমি পাবে একটা ইন্টিজার। এবার দেখো ভগ্নাংশ বাদ দিয়ে দেখতে দেখতে তোমার সময় অনেক বেশি চলে যাবে, তুমি এটাকে প্রকাশ করে দাও দশমিকে, ভালো করে খেয়াল করো, এটাকে যদি আমরা দশমিকে বের করি কত হবে 2 1 এ 2, 2 5 এ 10, 2 5 এ 10, দেখো 15.5, আমি যদি এখান থেকে দেখি 1/2 মানে হচ্ছে স্যার 0.5, 4/5 মানে হচ্ছে 0.8, 1/4 মানে হচ্ছে 0.25, আর 3/10 মানে হচ্ছে 0.3। এবারে তুমি ভালো করে খেয়াল করো এইটা থেকে কোন স্মলেস্ট ইন্টিজার, বলেছে কি লিস্ট ফ্র্যাকশন কোনটা বাদ দিলে এটা ইন্টিজার হবে, দেখো 15.5 থেকে আমি যদি 0.5টা বাদ দিয়ে দিই, 0.5 যদি বাদ দিয়ে দিই সেটা অ্যান্সার কত হয়ে যাবে 15 হয়ে যাবে, যেটা একটা ইন্টিজার। তুমি 8 বাদ দিলে সেটা দশমিকে উত্তর হবে, 0.25 বাদ দিলে সেটাও দশমিকে উত্তর হবে, 0.3 বাদ দিলে সেটাও দশমিকে উত্তর হবে, অতএব সেটা ইন্টিজার হবে না। ইন্টিজার মানে কি তার দশমিকের পরে কোনো সংখ্যা থাকবে না, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সার বলবো কি এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো ভ্যালু অব এত, আমি দেখবো কি সেই একটা একটা পার্ট, এখানে ভাগ 5 3 এ 15, একে কত হচ্ছে 16/3, ভাগ চিহ্ন আছে এটা, এটা কত 9 1 এ 9, 10 11, এটা কত আছে 11/9, ইন্টু ওটা কত আছে 1/4, কিন্তু দেখো এভাবে গা ঘেঁষে আছে। এবারে এইটুকুর ভ্যালু বার করো, 5 1 এ 5 আর 1 -1, তার মানে এইটুকুর ভ্যালু আছে দেখো 4/5 এইটুকুর, তাহলে ওই 5টা উপরে চলে যাবে, তার মানে 10 প্লাস এই 5 উপরে চলে গেলে কত হবে বলো 15/4 এটা হবে, তাহলে এইটুকুর ভ্যালু কত 4/5, ভালো করে খেয়াল করো এই 5টা উপরে গুণ হবে 15/4 হবে, তার মানে এটা কত হবে 10 4 এ 40, 10 4 এ 40 আর 15, তার মানে কত হচ্ছে 55/4 হচ্ছে দেখো 4, তাই না, এইটুকুর ভ্যালু হচ্ছে 55/4, তার মানে সেটাকে আমরা লিখবো দেখো 55/2 হচ্ছে কত স্যার 4। এবারে ভাগের সঙ্গে এটা আছে 16/3 ইন্টু কত হবে দেখো 9/11, ভাগের সঙ্গে এইটুকু ছিল অতএব এটাকে আগে উল্টিয়ে দেবো, তাহলে এটা কত আছে দেখো 4, আর এটা ব্র্যাকেট দিয়ে কত আছে 55/4। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে 16 কাটলো, 11 5 এ 55 হলো স্যার, ওকে, আর 3 কাটলে 3 3 এ 9, অ্যান্সার হচ্ছে কত 5 3 এ 15, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত হবে বলো 15 হবে। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 16, দেখো সেই একই রকমভাবে আমরা পার্টে পার্টে অ্যান্সার করব। প্রথমে এইটুকু পার্ট দেখে নিই, 1 এর 3 যেরকম আছে সেরকম রেখে দিলাম 1 এর 3, প্লাস এটা 1 এর 4 আছে, ওটা কত হবে 5 2 এ 10, শুধু আমরা এইটুকু পার্ট বলছি, কত হবে 5 2 এ 10, এলসিএম 2 5 এ 10 মানে 4, মাইনাস 2 5 এ 10, তার মানে -1/10, তাই না, এটা কত হচ্ছে -1/10, ঠিক করলাম। 5 2 এ 10 এলসিএম, 5 2 এ 10, 2 2 এ 4, মাইনাস হচ্ছে কত 2 5 এ 10 করলে 5, -1/10, তাহলে এইটা থেকে আমরা অ্যান্সার পাবো কত 1 এর 3 মাইনাস দেখো 1/40। ঠিক আছে, তাহলে এলসিএম হচ্ছে কত 120 হচ্ছে এলসিএম, 3 40, 3 40 এ হবে এটা, 3 40 মাইনাস দেখো 40, 3 এ 120, তার মানে 3, এটা আমরা পাবো দেখো 37/2 হচ্ছে কত 120, কোনটা উপরের ভগ্নাংশটুকু। এবারে আসছি নিচে, নিচেরটাতে ভালো করে খেয়াল করো, আমরা যদি শুধু অফ দেওয়া আছে বলে এইটুকুর কাজ আগে হবে, তিন একে তিন, দুয়ে পাঁচ। ভালো করে খেয়াল করো, পাঁচ বাই তিন ইন্টু দেখো তিন বাই চার। কাটাকাটি করলে এইটুকু অংশ পাবো কত, পাঁচ বাই চার। কোনটুকু, এইটুকু। ওকে, এদিকে চার চার কেটে গেল, দেখো তিন বাই পাঁচ পাবো। অর্থাৎ মাঝখানে মাইনাস আছে, তার মানে সেই ভ্যালুটা কত হবে, পাঁচ বাই চার মাইনাস দেখো তিন বাই পাঁচ। অতএব অ্যান্সার কত হচ্ছে, এলসিএম হচ্ছে পাঁচ চারে কুড়ি, চার পাঁচে কুড়ি, পাঁচ পাঁচে কত হচ্ছে পঁচিশ, মাইনাস পাঁচ চারে কুড়ি, চার তিনে কত হবে বারো। তাহলে এটা কত হচ্ছে তেরো বাই কুড়ি, তেরো বাই হচ্ছে কুড়ি। এবার ভ্যালুগুলো বসিয়ে দাও। উপরের টুকুর ভ্যালু কত ছিল বলো, সাঁত্রিশ বাই হচ্ছে একশো কুড়ি। নিচের অংশটুকুর ভ্যালু কত, তেরো বাই স্যার কুড়ি। এবার এটাকে উপরে উল্টে দাও, সাঁত্রিশ বাই হচ্ছে স্যার একশো কুড়ি ইন্টু এই কুড়িটা চলে যাবে উপরে, কুড়ি বাই কত হবে তেরো, কুড়ি ছয় একশো কুড়ি, তেরো ছয় কত হবে আটাত্তর। সাঁত্রিশ বাই আটাত্তর হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। এবারে এরকম সেই একই রকমভাবে একটা একটা পার্টে যাব। প্রথম কথা হচ্ছে এইটুকু পার্টের জন্য দশমিক তুলে দিলে কত হবে, দেখো চার বাই তিন। এবার বাদ বাকি যা আছে, এইটুকু অংশের ভ্যালু কত হবে, দেখো তিন তিনে নয় এক দশ, তাহলে দশ বাই তিন। ওইটুকু কত হবে, দশ বাই তিন মাইনাস দেখো দুই দুয়ে চার এক পাঁচ, কত হচ্ছে পাঁচ বাই দুই। তাহলে ভ্যালু কত হবে, এলসিএম হচ্ছে স্যার ছয়, তিন দুয়ে ছয় মানে হচ্ছে কুড়ি, মাইনাস দু তিনে ছয়, পাঁচ তিনে কত হবে পনেরো। তার মানে ওইটুকুর ভ্যালু পেলাম আমরা পাঁচ বাই ছয়। এবারে আসছি, এখানে কি আছে, ভাগ আছে, কিন্তু তার সঙ্গে কি আছে অফ, তার মানে এইটুকু অংশের কাজ আগে হবে। হাফ অফ কত আছে, চার এক চার আর পাঁচ, পাঁচ বাই কত হচ্ছে চার। তার মানে ওইটুকু অংশ কত আছে, পাঁচ বাই আট। তাহলে এটা কি আছে, অফ দিয়ে কত আছে বলো, পাঁচ বাই আট। তাহলে কত হবে, পঁচিশ বাই আট ছয় আটচল্লিশ। তাহলে এইটুকু অংশ কার ভ্যালু হলো, এই পুরোটার ভ্যালু হলো কত, সরি ভুল লিখলাম মনে হচ্ছে, ও হো হো ওখানে অফ নয় ভাই, ওখানে ভাগ চিহ্ন ছিল। ভালো করে দেখো, ভাগ চিহ্ন ছিল, তাহলে ভাগ থাকলে কি লিখবো, পাঁচ বাই আট। তাহলে পাঁচ বাই ছয় ইন্টু করবো স্যার আট বাই পাঁচ, পাঁচ পাঁচ বাদ গেল, দুই তিনে ছয়, দুই চারে আট, কত হবে চার বাই তিন হলো। এটাও ভ্যালু বেরোলো চার বাই তিন, কোনটা, একদম উপরের টুকু। এরপরে আসছি এইটুকু, দেখো এটা কত হবে, এক বাই ন পাঁচে পঁয়তাল্লিশ হবে। তার মানে এটা কত হবে, একের তিন, একের তিন প্লাস দেখো এক বাই ন পাঁচে পঁয়তাল্লিশ, এক বাই পঁয়তাল্লিশ। তার মানে পঁয়তাল্লিশ হচ্ছে আমাদের এলসিএম, তিন পনেরো পঁয়তাল্লিশ, পনেরো প্লাস ওয়ান, তার মানে কত হবে সিক্সটিন বাই হচ্ছে কত পঁয়তাল্লিশ, সিক্সটিন বাই পঁয়তাল্লিশ। এবারে প্রত্যেকটা ভ্যালু তুমি বসিয়ে দাও। এইটা হচ্ছে কার ভ্যালু, এইটার ভ্যালু, তার ভ্যালু বসালাম চার বাই তিন, অফ আছে, ঠিক আছে অফ। ওদিকে কত আছে, ওদিকে উপরের টুকুর অংশ কত হচ্ছে, উপরের টুকুর ভ্যালু হচ্ছে চার বাই তিন, নিচের টুকুর ভ্যালু হচ্ছে কত, ষোলো বাই পঁয়তাল্লিশ, ষোলো বাই পঁয়তাল্লিশ। তাহলে সেটাকে আমি এক লাইনে লিখলে এই পঁয়তাল্লিশটা উপরে চলে যাবে, তার মানে আমি এটাকে লিখতে পারি চার বাই স্যার তিন ইন্টু পঁয়তাল্লিশ চলে যাবে উপরে, আর ষোলো চলে আসবে কোথায়, নিচে। ঠিক আছে, এবার এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করলে পাবে দেখো তিন তিনে নয়, ন পাঁচে পঁয়তাল্লিশ, চার চারে ষোলো, ষোলোতে কাটবে, তার মানে অ্যান্সার হচ্ছে কত, অ্যান্সার হচ্ছে আমাদের পাঁচ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো কোশ্চেন নাম্বার আমাদের 18। দেখো আমি এক জায়গায় যদি এটাকে লিখি এইভাবে, একটু কারেকশান করতে হবে, এটা হচ্ছে অপ আছে, গুণ নেই। হ্যাঁ, চার বাই পাঁচ কত আছে, চার বাই পাঁচ অপ, পাঁচ বাই আট, তারপরে কি আছে ইন্টু সিক্স, তারপরে কি আছে প্লাস পনেরো মাইনাস দশ, পনেরো মাইনাস দশ, এইটুকু এই একবারে হিসেব হয়ে যাবে, এইখানে বেশি কিছু কাঠখড় পড়ানোর দরকার নেই। পাঁচ পাঁচ উড়িয়ে দাও, চার দুয়ে আট, দুই তিনে ছয় হলো। তার মানে তিন প্লাস পনেরো মাইনাস হচ্ছে স্যার দশ, পাঁচ তিন পনেরো আর তিন আঠারো, আঠারো মাইনাস দশ মানে কত হচ্ছে আট। ঠিক আছে, পনেরো তিনে আঠারো, আঠারো মাইনাস দশ হচ্ছে আট, কোথাও এটা ভুল হয়েছে মনে হচ্ছে। আট হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে কোথাও এটা সামাও ভুল আছে। চার বাই পাঁচ, পাঁচ বাই আট, আমরা যদি এটাকে বাদ দিই, পাঁচ পাঁচ বাদ দিলাম, চার দুয়ে আট, দেখো দু তিনে ছয়, তার মানে পনেরো তিনে আঠারো, আঠারো থেকে দশ গেলে কত হবে আট। তো সামাও এখানে একটা কারেকশান করে নাও, এটাকে 8 করে দাও। ওকে, আর না হলে কোথাও একটা ভুল আছে, প্রশ্নটাতেই হয়তো ভুল আছে। চলো নেক্সট প্রশ্ন দেখো 19। দেখো সেই একই রকমভাবে একটা একটা পার্টে যাব। প্রথম আমরা নেব এইটুকু পার্ট, দেখো হাফ হবে এটা, তাই না? এক থেকে হাফ বাদ গেলে কত হবে গো? হাফ। এই দুইটা চলে যাবে উপরে, তাহলে 1 + 2 মানে কত হবে? এইটুকু অংশের ভ্যালু হচ্ছে দেখো 3। তার মানে একবারে প্রথমটার ভ্যালু আমরা পেলাম কত? 2/3। ব্যাস এইটুকু হয়ে গেল। এবারে আসো এইটুকু নিচে, দেখো 5/6, এদিকে অপ আছে, এদিকে দেখো 3/2 আছে। তুমি যদি এটাকে গুণ করে তারপরে ভাগ করো উত্তরে একই আসবে। দেখো 3 × 2 = 6, তার মানে এটা তুমি অব আছে বলে 5/4 আগে করে নিলে। এটা হচ্ছে ভাগ আছে, দেখো 4 × 4, এটা কত হবে? 5/4। তার মানে ভাগ হচ্ছে 5/4। 5/4কে 5/4 দিয়ে ভাগ করলে কত হবে? 1 হবে। এবার আমি বলছিলাম কি, যেহেতু ভাগটা ডান দিকে আছে, তুমি একবারে হিসেব করো 5/6 অফ 3/2 ইন্টু দেখো কত? 5/6, 5/4 হতো, সেটা উল্টে যাবে গুণের সময় 4/5 হবে। দেখো হিসেব করো, 5/5 বাদ দাও, 4 × 3 = 12, বা 3 × 2 = 6, 2 × 2 = 4, আর 2 × 2 কাটলে দেখো সেই 1ই হবে। একই ব্যাপার, ঠিক আছে? যখন এক্সট্রিম সাইডে ভাগ চিহ্ন থাকবে, তার আগে অফ থাকবে, গুণ থাকবে, ব্যাপার একই আসবে। তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি কি পেলাম ভালো করে দেখো। তুমি পেলে 2/3, 2/3 ইন্টু পেয়েছো দেখো কত? উপরে হচ্ছে 3 পেয়েছো, 3/1। এইটুকু পুরো অংশের ভ্যালু কত হচ্ছে স্যার? 1 হচ্ছে, আর উপরে 3 আছে, 3 কাটলো, অ্যান্সার হচ্ছে আমাদের কত হবে? অ্যান্সার হচ্ছে স্যার হবে ডি। ওকে, দেখো লাস্ট প্রশ্ন আমাদের, খুব সিম্পল প্রশ্ন, কিছু নেই প্রশ্নটাতে। প্রথমে ব্র্যাকেট দিয়ে 4টে 5 আছে, অতএব এটা কত হবে? 20 হবে। ভাগ কত হবে? 5। আর নিচে কত আছে দেখো? এই ভাগগুলো, এই 4টে 3 যদি তুমি যোগ করে দাও তাহলে হচ্ছে ভুল হয়ে যাবে, কারণ আমার আগে কার কাজ হবে? আগে কাজ হবে আমাদের ভাগের। এই 3টে একসঙ্গে যোগ আছে বলে 9, আর এই 3কে 3 দিয়ে ভাগ করা মানে ওটা কত হবে বলো? 1 হবে। তার মানে এটা কত হবে? 10। তার মানে 20কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 4 হবে। 4/10 মানে 2 × 2 = 4, 2 × 5 = 10। তার মানে অ্যান্সার হচ্ছে কত? 2/5। 2/5 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এই গেল আমাদের টোটাল 20টা প্রশ্ন। একটা প্রশ্নতে একটু কিছু ডিফেক্ট ছিল, বাদ বাকি 19টা প্রশ্ন আমরা প্রত্যেকটাই করেছি। এবারে দেখো নেক্সট ক্লাস আমরা করব, কিন্তু এই যে অঙ্কগুলো আমরা করছি, এই যে নাম তোমার সিম্পলিফিকেশন, এর হচ্ছে আমরা কোনো PYQ করবো না। কারণ হচ্ছে তোমাকে বলি, তোমাকে যে টাইপগুলো ধরে ধরে করিয়ে দিচ্ছি না, ওগুলো কোনো না কোনো PYQতে এসছে। আর তুমি ঘুরিয়ে ফিরিয়ে দেখবে এই ধরনের অঙ্কগুলো এইভাবেই আসে, কারণ এর নতুনত্ব কিছু নেই। এর নতুনত্ব যদি তুমি দেখতে যাও, এর কোনো শেষ নেই, কোনো টাইপেরও শেষ নেই, কোনো শেষ নেই। আমি তোমাকে একটা এক্সারসাইজ হিসেবে কিছু অঙ্ক তোমাকে শেষে আমি দিয়ে দিতে পারি, কিন্তু এর হচ্ছে কোনো আমরা PYQ করবো না। ঠিক আছে, একদম টাইপ ধরে ধরে আমাদের, এটা হচ্ছে কত নাম্বার? এটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার 1-এ শুধুমাত্র বদমাস রুলের উপরে হচ্ছে আমরা অঙ্কটা করলাম। ঠিক আছে, দেখো শুধুমাত্র আমাদের হচ্ছে এই বদমাস রুল যেটা ছিল, শুধুমাত্র এই রুলের উপরে করলাম। এর পরের দিন, পরের ক্লাসটাতে আমরা করবো হচ্ছে অ্যালজেব্রাইক যে ফর্মুলা আছে সেই কনসেপ্টের উপরে। ঠিক আছে, চলো ভালো থাকবে, পরের ক্লাসে দেখা হচ্ছে, বাই।